নতুন বছরের শুরুতেই মানে 2023 যখন শুরু হয়েছিল তখন এক গাদা নতুন সিরিয়াল সামনে এসেছিল। পুরনো সিরিয়াল জায়গা ছেড়ে দিয়েছিলেন নতুনদের জন্য। তবে একটু দুঃখের গল্প, এই সম্প্রতি শোনা যাচ্ছে যে নতুন সিরিয়াল বালিঝড়ের লাস্ট শুটিং হয়ে গিয়েছে। সেই খবরটা অনেক দিন ধরেই কানাঘুষো আসছিল, ইন্ডাস্ট্রির ভিতরে একটা ডিসকাশন চলছিল যে খুব শীঘ্রই বালিঝড় বন্ধ হয়ে যাচ্ছে। তবে সামনে এসে গিয়েছে সেই ছবি, সেই খবর, সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। চীনা সাহা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এমনই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছেন তিনি কেক কেটে সেলিব্রেট করছেন লাস্ট এর র‍্যাপ আপ মুহূর্ত। এই ধারাবাহিকে ফের একবার অভিনয় করতে দেখা গেল তৃণা সাহা ও কৌশিক রায়কে। তাদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ইন্দ্রশিষ রায়কেও। এই ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। 2020 সালে আগস্ট মাসে স্টার জলসায় শুরু হয়েছিল খড়কুটো। এই ধারাবাহিকে অভিনেত্রী তৃণা গুনগুনের ভূমিকায় অভিনয় করেছিলেন। বাবিনের চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক রায়। এবং এই দুটো চরিত্র মানে বাবিন এবং গুনগুন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বালিঝড়ের প্রমোতে দেখা যাচ্ছে সমুদ্র সেন একজন রাজনীতিবিদ, তার ভূমিকায় অভিনয় করেছিলেন ভরত কল। সমুদ্র সেনের মেয়ে ছোড়ার ভূমিকায় অভিনয় করেছেন তৃণা। এই ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের গল্প বারংবার সামনে উঠে এসছে। ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছিল এই সিরিয়াল, কিন্তু বেশ অনেক দিন ধরেই কান পাতলে পরে খবর আসছিল যে বালিঝড় খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। আর সেই খবর এবার একদম শিলমোহর দিয়ে দিলেন অভিনেত্রী তৃণা সাহা। শেয়ার করলেন সেরকমই একটি ভিডিও যেখানে তিনি লিখছেন একটি র‍্যাপ আপ মুহূর্ত। আর সেই মুহূর্ত থেকেই তিনি প্রহর গোনা শুরু করলেন নতুন কিছুর। আর আমরাও জানি যে তৃণা সাহা মানেই নতুন কিছু আরও একবার চালু হবে। খড়কুটো থেকে আমরা তৃণা সাহার সঙ্গে বেশ আমরা পরিচিতি পেয়েছিলাম, মানে ও পরিচিতি পেয়েছিল এবং আমরা ভীষণভাবে অ্যাকসেপ্টেন্স দিয়েছিলাম ওকে, কারণ ওর অদ্ভুত একটা প্রাণবন্ত তার প্রেজেন্স ছিল পুরো স্ক্রিন জুড়ে। আরও একবার ছোড়ার মাধ্যমেও তাই, কিন্তু এই ছোড়ার জার্নি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তবে এবার নতুন কী জার্নি শুরু করতে চলেছেন সেটা জানতে হলেই অবশ্যই চোখ রাখতে হবে আজ তক বাংলায়। আর তৃণা সাহা সংক্রান্ত এরকম ধরনের আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আজতক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন।